হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে অনলাইনে মার্কেটিং বিজনেস করা যায়, তার একটা টিপস। তো এটা শুরু করার আগে তোমাদের দুটো জিনিস লাগবে, এক একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আর একটা ওয়েবসাইট। তারপর কাজগুলো খুবই সোজা, তো তোমরা দেখায় কীভাবে কী করতে হবে। তো গুগলে সার্চ বক্স গিয়ে gearbest.com দিবে, gearbest.com অনলাইন শপিং সেন্টার। এখানে সব প্রোডাক্ট, সব প্রকার প্রোডাক্টই পাওয়া যায়। তো তোমাকে যেটা করতে হবে, এদের একটা পার্টনার হয়ে যেতে হবে। পার্টনার কীভাবে হতে হবে? পার্টনার হওয়ার জন্য আলাদা ওদের আলাদা একটা প্রোগ্রাম, gearbest অ্যাসোসিয়েট প্রোগ্রাম। এই প্রোগ্রামে গিয়ে আই ওয়ান্ট টু জয়েন, এটাতে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে ওইখানে তোমাদের ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিতে হবে। তো এরপর যা করতে হবে, দ্য হাউ ইট ওয়ার্কস, তো ওদের রেজিস্টার করে ফেললাম। তারপর ওদের যে কোনো একটা আইটেম প্রোডাক্ট আর কি, ওটার লিঙ্কটা নিয়ে নেবে। যে ধরো প্রোডাক্ট হইতে পারে একটা মোবাইল, তো এই মোবাইলটা একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা নিতে হবে, নিয়ে তোমাদের ওয়েবসাইটে শেয়ার করে দিবে, পোস্ট করে দিবে। তো ওই যখন তোমাদের কোনো ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কোনো কাস্টমার ভিজিট করবে এবং ওই লিঙ্কটাতে ক্লিক করবে, সে ক্লিক ক্লিক করার সাথে সাথে সে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে। আসলে তখন ওই প্রোডাক্টটা যখন সে কিনবে, এই মোবাইলটা কিনবে, সে কিনলো $439 দিয়ে। তো এই ডলারে তুমি যেহেতু পার্টনার হয়ে গেছো এই গিয়ার বেস্টের, তখন তুমি এই এত এত ডলারে কিছু কিছু পার্সেন্টেজ, নির্দিষ্ট পরিমাণ কিছু পার্সেন্টেজ তুমি পাবে। তো এই হচ্ছে সিস্টেম, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট সিস্টেম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এইভাবে তুমি পাবে। তো সে তো কাস্টমার যেহেতু একটা কিনতেছে না, সে হয়তো অনেক সময় অনেকগুলো আইটেম কিনতেছে, বা এক মোবাইলটা আর চার পাঁচটা কিনতেছে। তো চার পাঁচটা হোক যাই হোক, যে সে যে কটাই কিনুক না কেন, তো ওর যে ডলার মানে যেটা হবে, তার নির্দিষ্ট পরিমাণ কিছু পার্সেন্টই তোমরা পাবে। এইভাবে লো মেইন কাজ। এখানে একটা ভিডিও দেওয়া আছে ইংলিশে, এই ভিডিও তোমরা দেখে নেবে কীভাবে কী করতে হবে। আর ওয়েবসাইট কীভাবে বানাইতে হবে সেটা দেখাই। ওয়েবসাইট বানানোর সময় মানে তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার আর একটা wix.com, এই দুইটার ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে ওয়ার্ডপ্রেস ভার্সেস উইক্স, এই দুইটা এটার ভিডিও লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। তো এখান থেকে তোমরা মানে ওয়েবসাইট বানাতে পারবে। তো কোনটা ভালো, ওয়ার্ডপ্রেস নাকি উইক্স? তো উইক্সটা হচ্ছে তোমার, এটাতে তুমি প্রফেশনাল লুকিং একটা ওয়েবসাইট বানাতে পারবে ফ্রিতে। ওয়ার্ডপ্রেসও তাই, তবে ওয়ার্ডপ্রেস একটু বেশি খাটনি করতে হবে এই। আর এই দুটোতেই ফ্রিতে তোমার ওয়েবসাইট বানাতে পারবে, তবে এক বছরের জন্য। এক বছর পরে তোমাকে তোমার ওয়েবসাইট চালু রাখার জন্য তোমাকে পে করতে হবে, নির্দিষ্ট পরিমাণ ডলার পে করতে হবে। তো কতটুকু তুমি পে করবে, এক বছর পরে যখন তুমি কিনবে, তো তুমি একবারে কিনে ফেলতে পারো এক বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের কন্ডিশনে, অথবা তুমি যদি তা না পারো তাহলে তুমি কিস্তিতে কিনতে পারো মান্থলি। তো মান্থলিতে wix.com-এ এটা তো একটু বেশি নেয়, আর ওয়ার্ডপ্রেস একটু কম নেয়। তো এই ভিডিওটা দেখে নিও, ভিডিওতে আছে এইটা দুটো ডিফারেন্সটা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, এবং অবশ্যই আমার নতুন নতুন টিপস বা আপডেটস পেতে চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।